ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এক বৃষ্টিতে কলকাতা পুরসভার আটষট্টি নম্বর ওয়ার্ডের বালিগঞ্জ সুইনো স্ট্রিট জলমগ্ন সেই চিত্রই কিন্তু উঠে আসছে যেটা দেখা যাচ্ছে যে গাড়ির বেশ খানিকটা অংশ কিন্তু জলের নিচে চলে যাচ্ছে স্বাভাবিকভাবে জল অনেকটাই জমেছে এবং সুইনো স্ট্রিটের বিভিন্ন জায়গায় ঠিক এভাবেই কিন্তু জল জমে রয়েছে স্বাভাবিকভাবে গাড়ির গতিবেগ তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে যদিও বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে প্রত্যেকবারই বৃষ্টিতেই কিন্তু স্ট্রিটের চিত্রটা ঠিক একই দাঁড়ায় এবং এই পরিস্থিতিতে এই জল কতক্ষণে নামবে সে বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় কর্মীরা তারা কাজ করছেন তারা ম্যানহলের ঢাকনা খুলেছেন ইতিমধ্যেই সেই চেষ্টাই তারা চল চালাচ্ছেন বিভিন্ন জায়গায় ঠিক এভাবেই ম্যানহলের ঢাকনা খোলা হচ্ছে এবং এই ঢাকনা খুলে দেওয়ার ফলে স্বাভাবিকভাবে কিন্তু জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তেমনটাই তারা জানাচ্ছেন যদি বৃষ্টি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই সুইনস্ট্রিটে যে জলমগ্ন অবস্থা সেই জল বেশিক্ষণ সময় লাগবে না তেমনটা বলছেন যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের সূচনা যেটা যে এই বৃষ্টি কিন্তু চলবে স্বাভাবিক ভাবে ভোগান্তির ছবিটা কি দাঁড়াবে সেটাই কিন্তু দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে এলাকার বাসিন্দাদের ক্যামেরায় পিকুদাসের সঙ্গে হিন্দল দে এব আনন্দ কলকাতা